আজকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এর আগে ইন্টিগ্রেশন করেছো। কী ইন্টিগ্রেশন করেছো? ইনডিফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল করেছো। তোমরা লক্ষ্য করেছো যে অনির্দিষ্ট সমাকল যখন করেছো তখন একটি ধ্রুবক পদ এসেছে। আমরা যে উত্তরটা পেয়েছি সেখানে একটি ধ্রুবক পদ বা সি বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট পেয়েছি। অর্থাৎ আমরা যখন অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন করেছি এফ এক্সের, ধরা যাক এফ এক্সের ইন্টিগ্রেশন ক্যাপিটাল এফ এক্স এবং তার উত্তরের সাথে আমি কী পেয়েছি? একটা সি বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। কিন্তু আজকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল সম্পর্কে জানব। অর্থাৎ একটা ইনডিফিনাইট ইন্টিগ্রাল দেওয়া আছে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এটাকে আমরা ডেফিনাইট করব কিভাবে? যখন এই ইন্টিগ্রেশনে একটা লিমিট পয়েন্ট থাকবে, অর্থাৎ এক্সের মান যদি এ থেকে বি পর্যন্ত আমরা নিই এবং তার ইন্টিগ্রেশন করি সেটাকে আমরা বলবো ডেফিনাইট ইন্টিগ্রাল। বা নির্দিষ্ট সমাকল যেখানে এক্সের যে ভ্যালুটা এ নিচ্ছি সেটাকে বলবো আমরা লোয়ার লিমিট, এটাকে বলবো আমরা লোয়ার লিমিট, বিটাকে লিখবো আমরা আপার লিমিট। বুঝতে পেরেছ? তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা ডিফিনাইট ইন্টিগ্রাল করছি, লিমিট নিচ্ছি লোয়ার লিমিট আপার লিমিট, আমরা এর দ্বারা কিসের মান বের করছি? অ্যাকচুয়ালি আমরা যখন ডিফিনাইট ইন্টিগ্রাল করব তখন কোনো একটা রিজনের এরিয়া বা ক্ষেত্রফল বের করব, সেটা আমি জিওমেট্রিক্যালি অ্যাপ্রোচ করে বোঝাচ্ছি। তার আগে বলে নিই, এই যে ডেফিনাইট ইন্টিগ্রাল আমরা দুটো পদ্ধতিতে সলভ করতে পারি। ডেফিনাইট ইন্টিগ্রাল আমরা দুটো পদ্ধতিতে সলভ করতে পারি। এক নম্বর হলো বাই সাম অফ লিমিট, এবং দ্বিতীয়ত হলো সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন। আমরা যখন ডেফিনাইট ইন্টিগ্রাল করব তখন কিন্তু আমরা অনির্দিষ্ট সমাকলের মতো কোনো ধ্রুবক পদ পাবো না বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট পাবো না। তাহলে আমরা জিওমেট্রিক্যালি অ্যাপ্রোচ করছি, এই এরিয়াটা বের করছি, আমরা কিভাবে করব? প্রথমে দেখাবো বাই সাম অফ লিমিট, অর্থাৎ এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি এফ এক্স অ্যাক্সিস হয়, তাহলে দুটো অক্ষ পরস্পর কোঅর্ডিনেটে সেট করেছে এবং একটি কার্ভ আমি নেব, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটি কার্ভ নিয়েছি। তাহলে এই কার্ভটি কোন অঞ্চল দ্বারা আবদ্ধ? এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি। তাহলে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ অর্থাৎ ধ্রুবক পদ মানে সেটা ওয়াই অ্যাক্সের সমান্তরাল হবে, এক্স ইকুয়াল টু বি সেটা ওয়াই অ্যাক্সের সমান্তরাল হবে। তাহলে দেখো আমি একটা ক্লোজ এরিয়া পেয়ে গেছি। কী কী পেলাম? এই কার্ভ এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি এবং এক্স অক্ষের উপরের অংশটা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটাই হলো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সের অ্যান্সার। অর্থাৎ এই অঞ্চলের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি তাহলে এ টু বি এফ এক্স ডিএক্সের উত্তরটা আমরা পেয়ে যাব। তো আমরা কিভাবে এই অঞ্চলের ক্ষেত্রফল বের করব সেই সম্পর্কে তোমাদের জানাচ্ছি। প্রথমে আমরা এ টু বি অর্থাৎ এ থেকে বি এই অংশটুকুকে আমরা এন পার্টে ভাগ করব, এন ইকুয়াল পার্টে ভাগ করব এবং প্রতিটা পার্টের দৈর্ঘ্য আমরা এইচ ধরে নেব। তাহলে আমি যদি একটা পার্ট করলাম তাহলে প্রতিটা পার্টের দৈর্ঘ্য যেহেতু এইচ, তাহলে এটার দৈর্ঘ্য এইচ, এটার দৈর্ঘ্য এইচ। বুঝতে পেরেছ? এবং সব শেষের পার্টটা হবে এইটা, যার দৈর্ঘ্য এইচ হবে। অর্থাৎ আমরা এনটা পার্টে ভাগ করে নিলাম। তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হলো? এন এইচ। এন এইচ সমান আমরা কী লিখতে পারি? বি বিয়োগ এ। তাহলে এন এইচের দৈর্ঘ্য হলো বি বিয়োগ এ, যেখানে এইচ সমান
b বিয়োগ a বাই n অর n সমান b বিয়োগ a বাই h। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এবারে আমরা এনটা পার্টে ভাগ করেছি, তাহলে এই পয়েন্টে যদি x ইকুয়াল টু a হয়, এটা যদি আমি দৈর্ঘ্য ধরি বা প্রস্থ ধরি, দৈর্ঘ্য ধরি তাহলে এটাকে আমি কী ধরবো, প্রস্থ। তাহলে এই যে আয়তকার অঞ্চল আমরা পাচ্ছি, তাহলে কতগুলো আয়তকার অঞ্চল পাবো, এনটা। তাহলে এনটা আয়তকার অঞ্চলের ক্ষেত্রফল বের করে তাদের সমষ্টি বের করে দেব, তাহলে সেটাই আমাদের এরিয়া বা ক্ষেত্রফল। তো আমি এর ক্ষেত্রফল বের করব, প্রতিটা পার্টের ক্ষেত্রফল বের করব। তাহলে এক্সের মান এতে, ওয়াইয়ের ভ্যালু কত, আমি এখানে বসিয়ে দেবো এক্সের মান এ। তাহলে এটা কত হলো, এই পয়েন্টটা এফ এ। তাহলে লক্ষ্য করো, আমি এই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে ক্ষেত্রফল কি, এইচ ইনটু এফ এ, বুঝতে পেরেছ? তারপরে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এই পয়েন্টটা কত হবে, এইটুকু যেহেতু এইচ, তাহলে এটা দৈর্ঘ্য, এটা এই পয়েন্টটার স্থানাঙ্ক হলো এ প্লাস এইচ। তাহলে অবভিয়াসলি এই পয়েন্টটা হবে এফ অফ এ প্লাস এইচ। তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল এই প্লাস এইচ ইনটু এফ অফ এ প্লাস এইচ প্লাস ডট ডট প্লাস। এবার আমরা লাস্ট পার্টের লাস্ট যে অংশটুকু আছে তার ক্ষেত্রফল বের করব দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে। তাহলে এই পয়েন্টটা স্থানাঙ্ক কত হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু এইচ। তাহলে এটা কত হবে, এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু এইচ। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল হল এইচ ইনটু এইচ ইনটু এইটা। তাহলে এটার মান কত, এটা। তাহলে এইচ ইনটু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু এইচ। তাহলে আমি এই টোটাল অঞ্চলটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম, আমার এই টোটাল অঞ্চলটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এটা কী ছিল, এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, কার্ভ এবং এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি এবং এক্স অক্ষের উপরে অংশের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া সমান। তাহলে তোমরা বুঝতে পেরেছ, এই এরিয়াটাই হল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর মান। কীভাবে আসছে দেখো, আমরা যদি এই কার্ভ এই অঞ্চলটুকু নিই আমরা, তাহলে এটা যদি আমি রেক্ট্যাঙ্গুলার কিন্তু নয়, দেখো এখানে যদি এটা রেক্ট্যাঙ্গুল করি তাহলে এটা লম্ব টানতে হবে। তাহলে প্রতিটি অংশের উপরে একটু জায়গা বাকি থাকছে, দেখো প্রত্যেকটা রেক্ট্যাঙ্গুলের উপরের অংশটা বাদ থাকছে, তার মানে আমরা অ্যাকুরেট ক্ষেত্রফল পাচ্ছি না, অর্থাৎ অল্প অল্প করে বাকি থাকছে, এখানেও দেখো বাকি আছে। তাহলে আমরা অ্যাকুরেট ক্ষেত্রফল পেতে হলে আমরা কী করব, আমরা কখন অ্যাকুরেট বা সঠিক ক্ষেত্রফল পাবো, যদি এই দৈর্ঘ্যটা ছোট করি, আমরা যদি খুবই ক্ষুদ্র করি, অর্থাৎ আমরা যদি জিরো করার চেষ্টা করি, জিরোর দিকে নিয়ে যেতে পারি, তখন আমরা এই অঞ্চলের অ্যাকুরেট ক্ষেত্রফল পাবো। অর্থাৎ এইচের মানটাকে আমাকে নিয়ে যেতে হবে জিরোর দিকে, তাহলে আমরা অ্যাকুরেট ক্ষেত্রফল পেয়ে যাব। আমি যদি এখান থেকে এইচ কমন নিই তাহলে কী পড়ে থাকবে, এফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ প্লাস ডট ডট প্লাস এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু এইচ। তাহলে এই যে অঞ্চলের ক্ষেত্রফল এটাকে আমরা লিখতে পারি এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ডিফিনাইট ইন্টিগ্রালের কনসেপ্ট, অর্থাৎ এ টু বি এফ এক্স ডিএক্স এর অর্থ হলো এফ এক্স কার্ভ এক্স ইকাল টু এ এবং এক্স ইকাল টু বি এই অঞ্চল এবং এক্স অক্ষের উপরের অংশটুকুর ক্ষেত্রফলটা হলো এ টু বি এফ এক্স ডিএক্স, যেটা সাম আপ লিমিটের সাহায্যে আমি ক্ষেত্রফলটা বের করলাম, অর্থাৎ এই ক্ষেত্রফলের অ্যান্সার যা হবে সেটা এ টু বি এফ এক্স ডিএক্স হবে। ওকে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন। তাহলে সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন খুবই সোজা, আমরা নর্মালি এই প্রসেসে অঙ্কগুলো করব,
অর্থাৎ যদি a টু b fx dx হয় তাহলে আমি fx এর ইনডিফিনাইট ইন্টিগ্রাল করব আমরা এর আগে শিখে এসেছি ইনডিফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল সেটা আমরা করব তাহলে fx এর ইন্টিগ্রেশন a টু b fx dx অর্থাৎ fx এর ইনডিফিনাইট ইন্টিগ্রাল হলো fx ক্যাপিটাল fx প্লাস c তার লিমিটটা বসাবো লোয়ার লিমিট টু আপার লিমিট অর্থাৎ a টু b আমি প্রথমে x এর জায়গায় মান বসাবো আপার লিমিটের তাহলে এখানে আপার লিমিট কত b আমি কি বসাচ্ছি a b প্লাস c বিয়োগ লোয়ার লিমিট f a প্লাস c দেখো প্লাস c মাইনাস c কেটে যাবে তাহলে আমরা কি পাবো f b বিয়োগ f a বুঝতে পেরেছো আমরা যখন ডিফিনাইট ইন্টিগ্রালের অঙ্ক করব তখন আমরা c দেব না জাস্ট আমরা এর ইন্টিগ্রেশন করব ইনডিফিনাইট কিন্তু c দেব না আমরা লিমিট বসিয়ে দেব কারণ আলটিমেটলি c থাকবে না f b বিয়োগ f a a টু b f x dx সমান f b বিয়োগ f a এটা হলো সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন এটা তোমাদের ডিফিনাইট ইন্টিগ্রালের বা নির্দিষ্ট সমাকলের কনসেপ্ট বা বেসিক জিনিস আমরা এই বেসিক জিনিস সম্পর্কে জানলাম ডিফিনাইট ইন্টিগ্রালের কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম আগামী দিন ডিফিনাইট ইন্টিগ্রালের প্রবলেম এবং সলভ নিয়ে আমরা আলোচনা করব প্রবলেম নিয়ে আলোচনা করব আগামী দিন ডিফিনাইট ইন্টিগ্রালের প্রবলেম সম্পর্কে আলোচনা করব আজকে এই পর্যন্তই